Hello beautiful people, this is Jison once again. Welcome to my YouTube channel, The ARJ Films. কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। বেসিক্যালি আজ মোটর সলিউশন যাচ্ছি একটি জরুরি কাজে। সো কী জন্য যাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন, বুঝতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কেন মোটর সলিউশন যাচ্ছি। কয়েকদিন যাবৎ আমি আমার লিফন কেপিয়ার বাইকটির একটা মেজর বিষয় নিয়ে একটু কনফিউশনের ভিতরে কাটাচ্ছিলাম, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। লিফান কেপিয়ার বাইকটার ইঞ্জিন অয়েল ফিল্টার দুই ধরনের হয়ে থাকে, একটি স্টিলের আর একটি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার পেপার। সো এখন আসি হচ্ছে আপনার সিআইডি অফিসের সামনে, এখানে একটি ইম্পর্টেন্ট কাজ আছে, এই কাজটি শেষেই মোটর সলিউশনের দিকে রওনা হব। হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো মালিবাগে ছিলাম, সেখানে কিছু কাজ শেষ করে এখন যাচ্ছি মিরপুর, মাটিকাটা রোড, মোটর সলিউশন। বিষয়টা হচ্ছে কেপিআরে দুই ধরনের, যেমনটা আমি বলেছিলাম, কেপিআরে দুই ধরনের অয়েল ফিল্টার দেওয়া হয়, একটি হচ্ছে স্টিলের আর একটি পেপারের। সো সবাই মূলত জানে, বেসিক্যালি আমিও ওইটা ধারণা রেখেছি যে কেপিআরের স্টিলের অয়েল ফিল্টার হয়ে থাকে। বাট আমি যখন আমার ইঞ্জিন অয়েল ড্রেন করেছি, ইভেন ইঞ্জিন অয়েল ফিল্টারটা যখন চেক করালাম, মানে যেই দোকান থেকে আমি আমার অয়েলটি চেঞ্জ করিয়েছি, সো তারা বললো যে আমার অয়েলটি হচ্ছে পেপারের, এটা পরিবর্তন করতে হবে। সো আমি একটু কনফিউশনের ভিতরে পড়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমার কেপিআরের অয়েল ফিল্টারটা কি পেপারের নাকি স্টিলের। কেপিআরের অয়েল ফিল্টারটি যদি পেপারের হয়ে থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যাবে না, বিকজ কেপিআরের যে অয়েল ফিল্টারটা সেটা সাইজ একটু বড় হয় অন্যান্য বাইকের অয়েল ফিল্টারের চাইতে। ওই জন্যই শোরুমে যাচ্ছি আমি, যদি চেঞ্জ করতেই হয় তাহলে মোটর সলিউশন থেকে চেঞ্জ করে নিব। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার পেলেই আমার অনুপ্রেরণা বাড়ে। তো যাকগে, দেখতে দেখতে চলে আসলাম হাতির ঝিল। অনেকদিন, বেশ কয়েক মাস যাবৎ হাতির ঝিল আসা হয়নি, ভালোই লাগতেছে। আর আসলে আসবো কীভাবে, মানে যেই সিচুয়েশন চলতেছে বর্তমানে আসার কোনো সুযোগই নেই, এবং সুযোগ ছিলও না। গভর্নমেন্ট তো সব কিছু লকডাউন দিয়ে দিয়েছিল, শাটডাউন দিয়ে দিয়েছিল। তো যেটাই হোক, অনেক রোধ আজকে, অনেক রোধ, তারপরও ভালোই লাগতেছে রাইড করতে। অনেকদিন পর রাইডে বের হলে যে ফিলটা পাওয়া যায়। আসলে আমরা যারা বাইক রাইড করি তাদের কাছে ওয়েদার ডাজেন্ট ম্যাটার। ইসিবি চত্বর পার হয়ে গেলাম আর সামনেই হচ্ছে মোটর সলিউশন। গাইস, দিস ইজ মোটর সলিউশন। দেখতেই পাচ্ছেন রাস্তার কনস্ট্রাকশনের জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাকে এখান থেকে কাজটি সেরে নিতে হবে। গাড়ি করতে হবে, আচ্ছা করলাম, আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। সো এখন আমার অয়েল ফিল্টারটা খোলা হচ্ছে, দেখা যাক। এই রাস্তার কাজ কবে শেষ হবে? রাস্তা তো এই যে আজকে আমরা গাড়ি ঢুকেছি শীতে না, হ্যাঁ হ্যাঁ, একটু আগে পাথর খোলা যাবে। এখন পাথরের জন্য তো আরো ঝামেলা হয়ে গেল, হয়ে যাবে আজকে বা কালকে। কাপড়ের না, তার মানে চেঞ্জ করতে হবে, দাও চেঞ্জ করে দাও। সো দেখতেই পাচ্ছেন এটি, এই যে এটা হচ্ছে আমার কেপিআরের ইঞ্জিন অয়েল ফিল্টার। আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। ও মাই গড, অনেক গরম। ও এই যে দেখতেই পাচ্ছেন, এই স্টিলেরটা কিন্তু এরকম না, বেসিক্যালি কাপড়েরটা একটু এই যে সাইজে ছোট হয়। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলেছিলাম যে
কেপিয়ারের ইঞ্জিন অয়েল ফিল্টার সাইজ একটু বড়ো, হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে স্টিলের ওটা সাইজ একটু বড়ো হয়, বাট কাপড়েরটা এজ ইউজুয়াল যে কোনো ইঞ্জিন অয়েল মানে অয়েল ফিল্টারের মতোই সাইজে থাকে। তো এই দ্যাট ইজ দ্য ইঞ্জিন অয়েল ফিল্টার, এখন চেঞ্জ করে ফেলবো। অ্যাকচুয়ালি মাইলেজটা একটু কম পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমার সন্দেহটা মানে দিন দিন আরও বেড়ে যাচ্ছিলো যে আমার অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েল ফিল্টারেই হয়তো বা চেঞ্জ করতে হবে। প্রথম প্রথম যারা একটু কনফিউশনে ভুগছেন তারা এই পুরাতন ইঞ্জিন অয়েল ফিল্টারটি নিয়ে যাবেন। এটা কি হবে, এটা আপনি যখন পরবর্তীতে শোরুম ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করতে যান তাহলে আপনার সুবিধা হবে। কী সুবিধা হবে সেটা হচ্ছে এই সাইজের ইঞ্জিন অয়েল ফিল্টার আপনি লাগাতে পারবেন, আপনার মানে বড় না ছোট সেটা আপনার অত চিন্তা না করলেও চলবে। দেখি নতুনটা 200 টাকা স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা এখন লাগাবো না। তো দেখতেই পাচ্ছেন আমার অয়েল ফিল্টারটি এখন লাগানো হবে। কি অবস্থা পিন্টু ভাই? স্যার, হ্যাঁ স্যার, আমি তো এটার দেখে হতাশ হয়ে গেলাম। আপনাকে আসতে বলছি, তারপরে আল্লাহর হস্তে এসে এই যে পাথর ফেলে দিয়েছে, এখন বাসায় চলে যাবো। সো আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে, টিল দেন টেক কেয়ার। ও হ্যাঁ, আরেকটা কথা সবসময় বলতে হয়, এখনও বলছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।